তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমি চলে এসেছি আজকে আমার বোনের বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা নিয়ে। পার্ট 1 আমি করে দিয়েছি আর এটা হচ্ছে পার্ট 2। তোমরা যারা যারা পার্ট 1টা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে ওটা দেখে এসো। আর এখন ঘুগনি রান্না হচ্ছে, মা বাইরে কাজ করছে, তার জন্য আমি এখন খুন্তি নাড়াতে আসলাম, আর কিছুই নয়। এখনও ঘর গোছাতে হবে, মানে বেলুন সাজাতে হবে, বাজার যেতে হবে, কেক আনতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মেকআপ করার আগে যেই ঘরে বার্থডে সেলিব্রেশন হবে সেই ঘরটা গুছিয়ে ফেলছে, মানে ওর পুতুলগুলো দিয়ে। এই দেখো দিদি এখন আইলাইনার পরছে, ও সাজুগুজু করছে এখন। ওকে না সাজে আমি রেডি হচ্ছি, হ্যাঁ বাসকে গাল সাজে আমি রেডি হচ্ছি। না আমি শুধু ড্রেসটা পরেছি, যেই শুনেছে আমি ওকে, মানে ও আমায় নাকি সাজিয়ে দেয় না, ও আমায় এখন সাজিয়ে দেবে। তার জন্য আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর ওই যে উনি এখন ওর মানে সাজছে, মানে ওনাকে আমার সাজিয়ে দিতে হবে। যাই হোক দেখো কালো লাগছে, যাই হোক ওকে রেডি করিয়ে কেমন লাগছে ওকে দেখতে তোমাদের সামনে এক্ষুনি আসছি, ঠিক আছে? তো এই যে দেখো ওনাকে আমায় রেডি করিয়ে দিতে হচ্ছে, লিপস্টিক আইলাইনার আবার চুলও বেঁধে দিতে হয়েছে, কারণ সব আবদার আমার কাছে। মার কাছে গেলেই মা এখন বকা দেবে, কারণ মা কাজে খুবই ব্যস্ত। আর মেজো বোনটা বাজারে গেছে। আবার তোমাদের কাছে কি বললো, ও নাকি সবসময় নিজে নিজে সাজে, আমি নাকি ওকে কোনো সময় সাজিয়ে দিই। তো বড় মিথ্যে কথা ভাবো তাহলে। আর বাপি সারাদিন পর এসেছে কাজ করে, তাই মা খাইয়ে দিচ্ছে, বাপি বাড়ি ছিল না। আর এখানটাতে দেখো আমি আর আমার মেজো বোন দুজনাই রেডি হয়ে বেলুন ফোলাতে ব্যস্ত, মানে ঘর সাজাবো। কিন্তু এত দম লেগেছে কি বলবো, আমার মুখ পুরো ব্যথা হয়ে গেছে। আর মা এখানটাতে বরণের জোগাড় যন্ত্র করছে, চন্দন বাটছে, আর ওখানে থান, তারপরে দুব্ব, ওগুলো সব গোছাচ্ছে, আর সবাই এখানটাতে বেলুন ফোলাচ্ছে। ওই দেখো আমার স্টুডেন্ট চলে এসছে, আর অনেক বেলুন ফোলানো হয়ে গেছে, ও আমাকে বেলুন ফোলাতে হেল্প করেছে, আমি তো কয়টা ফুলিয়েছিলাম। আর তারপরে ওরা বেলুন ফোলাচ্ছে আর আমি এদিকে বাজারে চলে এসেছি কেক কিনতে। তো ওই কেকটা নিয়েছি, এখন ওর নাম লেখা হচ্ছে, কারণ অনেক রকম কেক ছিল, তো ওইটাই নিয়েছি। নেওয়ার পর আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে। আর তারপরে বাড়ি এসে দেখি অরিন্দম সব গোছাচ্ছে, কিন্তু ফাঁকিবাজি কাজ। আমি ওকে বলেছিলাম সুতো দিয়ে বেলুনগুলো হচ্ছে লাগাতে, কিন্তু সুতোর বদলে ওই আঠা দিয়ে লাগিয়ে দিল সেলোটেপ দিয়ে। আর এখানটাতে এই দুটো বাদর ফটো তুলছে। আর দেখো দুটো ড্রেসই সেম হয়ে গেছে, এই লাইট ইয়েলোটা হচ্ছে ও এনেছে, আর ডিপ ইয়েলোটা তো তোমরা দেখেছো বাপি এনেছিল। দুটো ড্রেসই সেম হয়ে গেছে, দেখা যাক চেঞ্জ করা যায় নাকি। পুরী সেজেছে চশমা পরে, মনে
হচ্ছে কি কিউট লাগছে, অত হদার লাগছে হদার। আর এদিকে দেখো, এরা লুচি বেলা লুচি ভাজা আরম্ভ করে দিয়েছে, আর এখানটাতে করব বার্থডে সেলিব্রেট। তো সবাই চলে এসে দেখতে পাচ্ছো, মোটামুটি সবাই বসে পড়েছে। এখন ওকে বরণ করা হবে, মানে আশীর্বাদ করা হবে, আশীর্বাদই বলে। আর মাসি আসতে পারেনি, মাসি দিদি ভাই ওরা কেউ আসেনি, ওরা হচ্ছে মায়াপুর যেত, কিন্তু ওদের পরে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিলো, মায়াপুর আর যায়নি। তো ওরা আসতে পারেনি বলে ভিডিও কল করেছিল, আর মাসি ভিডিও কল করে পুরো বার্থডে সেলিব্রেশনটা দেখেছিল। খুব খারাপ লাগছিলো, মাসি আসতে পারেনি, ভাই আসতে পারেনি, বোনরা আসতে পারেনি। তো এরপর একে একে ওকে বড় মানে আশীর্বাদ করা হচ্ছে। আর এই দেখো, আমার মাসি আমাকে ফ্লাইং কিস দিল। তো তোমরা বার্থডে সেলিব্রেশন দেখতে থাকো। ওকে আশীর্বাদ করার সময় সবাই এত মিষ্টি এত পায়েস খাইয়েছে, মানে ও লাস্টে বলছে আমি আর পায়েস মিষ্টি খাবো না, তোমরা এত কেন খাওয়াচ্ছ। আর এই যে আমিও ওকে আশীর্বাদ করেছি, কারণ আমি ওর থেকে অনেকটাই বড়, 12 বছরের বড় ওর থেকে, আমার থেকে অনেকটা ছোট। আর আমার মেজ বোন আমার থেকে 9 বছরের ছোট, দেখে কিন্তু মনে হয় না একদমই, কারণ ও এক মানে ও খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছে, ও 7-এ পড়ে। আর এই যে আমার ঠাকুমা চলে এসছে, ঠাকুমা ওকে আশীর্বাদ করলো, আর দেখো ওকেও গিফট দিল, সঙ্গে আমার মেজ বোনকেও গিফট দিল, মানে একবারে অ্যাডভান্স, ওর বার্থডে না হতেই ও গিফট পেয়ে গেছে। আর এখন সব আমার বন্ধুরা ওকে এমনি আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিল। আর এখন সেলিব্রেশন হচ্ছে, ও কেক কাটবে, তো তোমরা দেখো। আর এটা হচ্ছে এগলেস কেক না, ঠিক আছে, এটা ডিম দেওয়াই কেক, তার জন্য মা বাপি কেক খায়নি, তাই মা বাপিকে কেক খাইয়ে দেয়নি, ওইটা আমি দেখালাম না, ও ঠাকুমাকে খাইয়ে দিল ফার্স্টে, তারপরে আমাদের সবাইকে খাওয়াবে। কারণ তোমরা জানো আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ চলছে 1 মাস ধরে, কিন্তু আমরা 15 দিন থেকে মানছি, মা বলেছিলো বাইরে খেতে, কিন্তু সে বাইরে তো আর খাওয়া হয়নি, ওই আমাদেরও মানাই হয়েছে, কিন্তু ওর জন্মদিনের দিন খেয়েছিলাম। আর এখন এখানে সব খেতে বসে গেছে। ওখানে অম্য কাকার মেয়ে চলে এসছে, ওরা বার্থডে সেলিব্রেশনের সময় আসতে পারেনি, আর আমি আর আমার ছোট বোন সার্ভ করছি, কিন্তু পরে ও চলে গেছিলো পেট কথা শুনতে সবার সাথে, তারপরে আমি সবাইকে সার্ভ করেছি, আর ওদিকে মা আর অমিত লুচি খেলছিল। তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, মেনুতে ছিল হচ্ছে লুচি, যেহেতু নিরামিষ, যাই হোক আর কি করবে বুঝতে পারিনি মা। আর বোনের প্রিয় লুচি করেছিল, ঘুগনি করেছিল, আর পনির করেছিল, পনিরের তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, কি বলবো তোমাদের। আর মিষ্টি ছিল সাথে, সাদা মিষ্টি ছিল, আর পায়েস ছিল, চাটনি ছিল, আর ওদিকে ছানার জিলাপি ছিল। আর এই যে সবার খাওয়া দাওয়ার পরে এনারা প্রেত কথা শুনে প্রায় 10:30টার সময় খেতে বসেছে। আর এদিকে আমার ছোট বোন, ও বললো যে ও নিজেই লুচি মানে ভাজবে, তাই নিজেই লুচি ভাজলো ওর জন্য, আমাদের জন্য ভেজেছিল। আর এরা এখন বাড়ি চলে যাচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে, যেহেতু আর এদের বাড়ি যেতে যেতেও মারামারি যায় না। ওইটা হচ্ছে আমার কাকির ছেলে, আর মানে আমার মেজো কাকির ছেলে ওইটা, আর ওটা আমার বোন, তোমরা দেখেছো। আর এখন ওরা চলে যাওয়ার পরে আমরা সবার লাস্টে খেতে বসেছি, আমি মা তিতলি এই তিনজনই বাকি ছিলাম। তো ফাইনালি গাইস এখন খাবো, সব আমাকে দিতে হয়েছে, এক তিতলি করেছে, তাও তোমরা দেখেছো লুচি ফেলেছে, আর যে ক্যামেরা করছে সে কিছু করেনি, সে শুধু আজকে প্রেত কথা দেখেছে ঘর দরজা দিয়ে, ভেবেছিলাম খুব বকবো, কিন্তু বকার এখন আমার কোনো মুডই নেই, আমি খাবো আমার খিদে পেয়েছে, ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। তো যাই হোক, এখন খেয়ে নি, খাওয়ার পরে ও কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।
এই দেখো আমি এত বকবক করছিলাম যে আমার গিফট আসেনি, পরের দিনই চলে এসেছিল বাড়ির পরের দিন। এইটা হচ্ছে ওর লেহেঙ্গা, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবে। আর ওর খুবই পছন্দ হয়েছে, দেখো পার্টটা তো